আয় আয় তো টাইম হয়ে গেছে আয় বলছি আয় বলছি আয় বে যাবে তো ডিউটি ওভার ওট ওট চল বস বস কাজের মকর মাম্মা আর কতদিন আমরা ঘেউ ঘেউ করব সেই কথাটা জানিস নাকি এক কুত্তা শ্বশুরের জামাই দুই কুত্তা বোনের ঘরের ভাই তোমরা দুজন এই ঘরের জামাই তোমরা সেটা ভুলে যাও আমার মনে থাকা চাই ভুলে তো গেছি কিন্তু আমাদের অন্য কোনো কাজ দাও না আমরা করব এই আজকাল ঘরে কুকুর পোষা খরচ কত দুধ আনো মাংস আনো এই খরচা কে করবে তোমরা দুজন তো ঘরের জামাই না এখানে বসে বসে করবে কি এইখানে ঘেউ ঘেউ করো বাইরের লোক শুনলে ভাববে এদের বাড়ি বড় বড় দুটো কুকুর আছে তাহলে সেই ভয়েতে আর কোনো চোর ঢুকবে না রে ডাকো ডাকো ডাকতে থাকো ডাকতে থাকো এই যে এসো ভাই ভেতরে এসো হ্যাঁ এই যে তোমরা দুজন কোনো কমেন নয় এতদিন ধরে ট্রেনিং দিচ্ছি তোমরা তালিও কি মারতে পারো সেটাই বলো তালি মারলে বোম্বে থেকে দিল্লি পর্যন্ত শোনা যাবে মা গো মা এই ডাম্বলু ডামা ডামা তুই এই মালগুলোকে মাঝে মাঝে ট্রেনিং দিস না কেন রে যদি আমি ট্রেনিং দিই তো তোকে কেন পয়সা দিয়ে রেখেছি এমন ট্রেনিং দিবি তুই যাতে কোনোভাবে ছেলে না মেয়ে দেখে কেউ জানতে পারে এই রকম হতে হবে যেন মুখের দিকে না চাইতে পারে শেখা 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 এই দেখেরা এই যে এবার তালি মারা শেখো এইভাবে হন এইভাবে না এইভাবে আরে মেরে মেরে শেখা মেরে মেরে শেখা এইভাবে আচ্ছা তোমাদের তালি মারা এখন থাক আচ্ছা এবার চলাটা শেখো তোমাদের চলা দেখে সবাই যেন ভাবে হাঁস যাচ্ছে হাঁস এই যে এবার আমি হাঁটছি আমার দিকে হাঁটো এইভাবে আমার অন্তর এভাবে নয় এভাবে নয় আমি বলছি এইভাবে হাঁটো হ্যালো কে রাজা আরে সকালে নিউ মাল পেলি নাকি কি গাড়ি নিউ হিরো হন্ডা নাম্বারিং হয়নি নাম্বারিং হয়নি তাহলে তো ভালো হয় খুবই সুবিধা হবে কত বলো তা 20 দেবো আর কত আরে 50 হাজারে গাড়ি তুমি 20 হাজারে দেবে রাখছি না 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 রাজা তুই না বড় ইয়ে তবে ঠিক আছে আমি 5 বাড়ি দিচ্ছি যা রাউন্ড করে দাও 30 গাড়ি এক কুড়ি তোমার গ্যারেজে পৌঁছচ্ছে হয়ে যাবে কোথায় ভাই নতুন গাড়ি কিনেছো স্টার্ট হচ্ছে না আরে ভাই দুদিন হলো নতুন গাড়ি কিনেছি আজ স্টার্ট হচ্ছে না কি করব বলো কোন কোম্পানির উপর ভরসা রাখবো বলো তো গাড়ি চিনতে পারো না গাড়ি কিনে ফেলেছো ছাড়ো আমি স্টার্ট করে দিচ্ছি আচ্ছা গাড়িতে তেল আছে তো হ্যাঁ ট্যাঙ্কি ফুল আছে বাহ ভালো কথা এই যে ভাই জানো তো গাড়ি স্টার্ট করা না একটা আর্ট একটা থেকে গাড়ি স্টার্ট হবে তবেই না বাপের বেটা আরে মামু গাড়িতে অনেক প্রবলেম আছে মিস পাওয়ার হচ্ছে তুমি একটা কাজ করো এটা আমার নতুন গাড়ি এটা ওটা খেয়াল রেখো একটু অন্য মনস্ক হলে লোকে গাড়ি চুরি করে নিয়ে যায় হ্যাঁ 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 আমি একটা রাউন্ড মেরে চেক করে দিচ্ছি এরপরে গাড়ি দারুণ চলবে হ্যাঁ আসি আমার গাড়ি খেয়াল রেখো
এই যে ভাই ওটা তো আরে ভাই গাড়ি চুরি করছো গাড়ি চুরি করছিস চাবি আমার গাড়ি আমার গাড়ি চুরি করব কেন আরে ওই ভাই বললো যে গাড়িটা ওর যে যা বলবে আপনি সেটা বিশ্বাস করবেন কিন্তু ওই ওই ভাই বললো এই ফালতু বকনা যাও না কিন্তু আমার গাড়ি এই গাড়ি চুরি করে নিয়ে গেছে এই গাড়ি আমার আরে তাড়াতাড়ি কর এই গাড়িটা আমাকে ডেলিভারি দিতে হবে হ্যাঁ আক্রম ভাই দেখো দেখো মালটা কেমন গ্লেজ দিচ্ছে ইয়ে রাজা এই বিদ্যাটা আমাকে একটু শিখিয়ে দে না এই গ্যারেজের নাট বল্টু টাইট করতে করতে আমি একেবারে টাইট হয়ে গেছি সারাদিন ধরে খাচ্ছি টাকার মুখ দেখতে পাচ্ছি না কিন্তু তুই আসছিস 10-20 হাজার পকেটে পুরে নিয়ে চলে যাচ্ছিস আক্রম ভাই চুরি করবার ম্যাজিক শেখবার কত যে সাধনা দরকার সেটা তুমি জানো না আরে লোকে একটা বাইকে 3-3টা তালা মেরে রাখে তালা খোলা কি সহজ কথা নাকি ছাড়ো ছাড়ো মাল ছাড়ো আরে হঠাৎ ফোন তোর হঠাৎ কোথায় পাই আমি তাহলে আমি একটা কাজ করছি মালটা আমি নিয়েই যাই বরং আস্তে আস্তে টাকা জোগাড় হলে আমায় আস্তে আস্তে ফোন করে দেবো তোকে বোঝানো আমার কাম্য নয় তোকে তো দিতেই হবে আরে দুঃখ সে গুজরা জিন্দগি সুখ সে হো যা জুদা ইয়া খুদা তেরি কুদরত সে দোনো কা দিল না হো জুদা বাবা বাবা আক্রম ভাই শোনো রেগুলার কাস্টমারের সাথে এমন খেলা খেলবে না তুমি তো নাম্বার প্লেট চেঞ্জ করে 10-15 হাজার পকেটে পুরছো আমাকে দেবার বেলায় কঞ্জুসি না ও এই ঠিক আছে এই রকম গাড়ি আনবি ধার ধারে গাড়ি আনবি না ঠিক আছে বাই আবে এই সব রং টং বদলে দে আর নাম্বার প্লেটটা চেঞ্জ করে দে ভাই এখানে কি হচ্ছে দেখছো না কি হচ্ছে বাইক এক্সচেঞ্জ ক্যাম্প পুরনো গাড়ি দাও নতুন বাইক নিয়ে যাও জানো ভাই আজ একটা দিনের জন্য স্কিম আছে আজই করো হ্যাঁ আচ্ছা এটা কোন কোম্পানির ক্যাম্প এনি কোম্পানি মানে যে কোনো কোম্পানি গাড়ি দিলেই সেই কোম্পানির বাইক পাওয়া যাবে আচ্ছা আমার এই গাড়ি দিলে কত কি পড়বে গাড়ির কন্ডিশনটা দেখতে হবে তো মানে ইঞ্জিন ঠিক আছে কিনা টায়ার ঠিক আছে কিনা গাড়ি কত কিলোমিটার চলেছে দেখে তো গাড়ি ঠিকই লাগছে আচ্ছা ইঞ্জিনে স্টার্টিং প্রবলেম নেই তো একটা কিকে স্টার্ট হয় তাহলে জিএম এর সাথে একটু ডিসকাশন করে নি এক মিনিট হ্যালো আক্রম ভাই স্কুটার কত দেবে কত বছরের গাড়ি 3-4 বছরের মনে হচ্ছে না ভাই আর 500 টাকা বাড়াও না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভেবে নাও স্কুটারটা এক্ষুনি তোমার কাছে পৌঁছে গেছে ওকে স্যার ওকে জিএম স্যার রাজি হয়ে গেছে তুমি এখানে দাঁড়াও আমি গাড়িটার কন্ডিশনটা টেস্ট করে ফিরে আসছি দুটো কিকে স্টার্ট হলো বলে কিনা একটা কিক জীবনে কাউকে মিথ্যে কথা বলতে